হলো নন্দিনী দশ দিকে দশ বায়ু চণ্ডী মায়ের সাজে তিনয়ন চলেছে ভালো কপালের মাঝে লক্ষ্মী বামে সরস্বতী কার্তিক গণেশ সিংহ সূর্য বিজয়া চলেন মায়ের সনে একদিন দুর্গা মায়ের হয়েছিল দয়া ডালিম তলাতে রত্ন দিল দেখাইয়া ওই ডালিম তলাতে রত্ন কাল কেতু পেল আর গুজরাটের বন কেটে নগর বসালো ভার বন্দি কাল কেতু নয়ে যায় ঘরে খুলল না সুন্দরী দেখে কুড়ার দুয়ারে 12 বছর ছিলেন সাধু বন্দি কারাগারে আর শ্রীমন্ত জন্ম নিল খুলল না রুদরে পড়িয়ে শুনিয়ে শ্রীমন্ত জ্ঞানমান হলো পিতৃ অন্বেষণে যাবে বাসনা করিল তুই যে আমার একটি পুত্র নয়নের তারা আর তোরে যদি ছাড়বো রে বাবু দুর্গা ডেকে আনো স্মরণ করিতে দুর্গা আসিল তখনো জয় মা ভবানী বলে ডিঙে গিয়ে উঠায় বাহ বাহ করে ডিঙে বাহিয়া চলিল আর মগরাতে ঝড় বৃষ্টি কোন গ্রহ ফলে কামিনী গিলছেন গজগ বসে শত দলে ওই শত দল পথের মাঝে কমল কামিনী নারী বসে গিলছেন গজগ দেখে এলেম আমি দেখাবে বলে শ্রীমন্ত কালী দয়ে গেল আর বুদ্ধেরই মা ভগবতী পদ্মবনে লুকায়ে রইল না দেখাতে পেরে শ্রীমন্ত অপ্রস্তুত হইল বন্ধনের জ্বালায় শ্রীমন্ত কাঁদিতে যে লাগিল আর 18 হাত হয়ে মা দুর্গা সাক্ষাতে দাঁড়ালো বেল ফুলের মালা মাগো জবা ফুল গাঁথুনি দূর থেকে ডাকি মাগো শঙ্কর ভবানী অকালে অম্বিকা পূজা ভব নদীর কুলে আর অরণ্য জঙ্গলে ছাগল চড়ায় নমস্কার আমার নাম রুমা চিত্রকর গ্রাম পোস্ট নয়া জেলা পশ্চিমবঙ্গ খুব ভালো লাগলো ধন্যবাদ।